পুরো 6 নম্বর চ্যাপ্টার জুড়ে আমরা আর্টিকেল রাইটিং এর বিভিন্ন টেকনিক শিখেছি আর 6 নম্বর চ্যাপ্টার শেষ করার আগে আপনাদেরকে বলেছিলাম যে নিয়মিত আপনারা প্রতিদিন একটা দুইটা করে আর্টিকেল লিখে যাবেন তো আর্টিকেল গুলো আমরা কেন লিখব কারণ এই আর্টিকেল গুলো গুগলে আমরা ইনডেক্স বা র‍্যাঙ্ক করাবো তারপরে লোকজন সেগুলো পড়বে এবং সেই আর্টিকেল গুলো থেকে আমরা আসলে ইনকাম করতে পারবো বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে এগুলো আমরা অলরেডি জেনেছি তো আমরা ধরেন কথার কথা কিছু আর্টিকেল লিখে আমাদের ওয়েবসাইটে পোস্ট করে রাখলাম এগুলা কি এমনি এমনি গুগলে ইনডেক্স বা র‍্যাঙ্ক করবে না এমনি এমনি ইনডেক্স বা র‍্যাঙ্ক করবে না এর জন্য আমাদের বেশ কিছু কাজ করতে হবে তো যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোলে সাবমিট দিতে হবে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গুগল সার্চ কনসোলে কীভাবে আমাদের ওয়েবসাইটটাকে সাবমিট দিতে হয় এবং এর সুবিধা কী অসুবিধা কী বা কী কী কাজ করতে পারবো কী কী জিনিস ট্র্যাক করতে পারবো কীভাবে কী করতে হয় না করতে হয় পুরো ব্যাপারগুলো এই ভিডিওতে আমি এখন আলোচনা করতে যাচ্ছি তো শুরুতে আমরা আগে জানবো যে গুগল সার্চ কনসোল এই জিনিসটা কী এবং এর কাজটা কী তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ট্যাব ওপেন করে রেখেছি তো আমি এখন এই প্রথম ট্যাবের এখানে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখন যে ওয়েবসাইটটাতে আসি সেটা হচ্ছে সার্চ ডট গুগল ডট কম অর্থাৎ এটা হচ্ছে গুগল সার্চ কনসোলের একটা ওয়েবসাইট আচ্ছা তো আমি যে সার্চ কনসোলটা ওপেন করে রেখেছি এটা হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট অর্থাৎ অর্ডিনারি আইটি ডট কম যেটা আছে সেটার তো আমি জাস্ট এটা যখন ওপেন করে আছি দেখতে পাচ্ছেন যে এটা এখন ওভারভিউ সেকশনে আছে তো ওভারভিউ সেকশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে পারফরমেন্সের এইখানে প্রায় 14.5 লাখের মতো আমরা গুগল সার্চ থেকে ক্লিক পেয়েছি কতদিনের মধ্যে যদি আমরা ফুল রিপোর্টে এখানে চাপ দিই তাহলে দেখতে পারবো তো এখানে দেখতে পাচ্ছি যে গত 3 মাসে আমরা গুগল সার্চ থেকে প্রায় 14.5 লাখের মতো ভিজিটর পেয়েছি আমাদের ওয়েবসাইটে গুগল সার্চ থেকে আসছে তো আপনি যদি জানতে চান যে আপনার ধরুন কোনো একটা ওয়েবসাইট আছে যেমন আমরা কোর্স চলাকালীন সময় এই ওয়েবসাইটটা তৈরি করেছি তো এই ওয়েবসাইট কতজন ব্যক্তি ভিউ করছে তাদের মধ্য থেকে এক্স্যাক্টলি কতজন গুগলে সার্চ দিয়ে আমাদের ওয়েবসাইটটা পেয়েছে যদি আমরা এই জিনিসটা ট্র্যাক করতে চাই তাহলে আমরা যেখানে আমাদের ওয়েবসাইটটাকে সাবমিট করব সেটাই হচ্ছে এই গুগল সার্চ কনসোল তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন গুগল সার্চ কনসোল হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমরা ট্র্যাক করতে পারি বা দেখতে পারি যে আমাদের ওয়েবসাইটে গুগল সার্চ থেকে এক্স্যাক্টলি কতগুলো ভিজিটর আসছে এবং কোন কোন আমাদের ওয়েবসাইটের কোন কোন পেজ বেশি ভিউ হয়েছে কত ভিউ হয়েছে কোন ডিভাইস থেকে ভিউ হয়েছে কোন দেশ থেকে ভিউ হয়েছে কত পার্সেন্ট মোবাইল থেকে কত পার্সেন্ট ডেস্কটপ থেকে সমস্ত বিষয়গুলো এছাড়াও আরও অনেক তথ্য আমরা ট্র্যাক করতে পারবো কার মাধ্যমে গুগল সার্চ কনসোলের মাধ্যমে আচ্ছা তো এই যে গুগল সার্চ কনসোলের আমি যে এখন যে ওয়েবসাইট ওপেন করে আছি এইটা তো অলরেডি এখানে আমাদের ওয়েবসাইট সাবমিট করা আছে তাই না তো আমাদের নতুন একটা ওয়েবসাইট এই কোর্স চলাকালীন সময়ে আমরা যেটা তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে গুগল সার্চ কনসোলে সাবমিট করে দেখাবো যে কীভাবে আমাদের ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোলে সাবমিট করতে হয় আচ্ছা তার পূর্বে আগে জেনে নিই যে গুগল সার্চ কনসোলে আরও কী কী ফিচার রয়েছে তো আমি যখন এখান থেকে ওভারভিউতে গিয়ে ফুল রিপোর্টটা অন করেছি দেখতে পাচ্ছেন এখানে লাস্ট 3 মাসের রিপোর্ট দেখাচ্ছে এখান থেকে আমরা চাইলে মোস্ট রিসেন্ট অর্থাৎ গতকালকের তারপরে হচ্ছে গত 7 দিনের গত 28 দিনের 6 মাস 16 মাস এভাবে কাস্টম ডেট আমরা বিভিন্নভাবে কম্পেয়ার করে এখান থেকে অ্যাপ্লাই করে দেখতে পারি যে কোন দিন কতগুলো ভিউজ আমরা পেয়েছি তাহলে এই সেকশনটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর এই পাশে দেখতে পাচ্ছেন যে সার্চ স্টেপ এখানে দিয়ে দেওয়া রয়েছে ওয়েব তো আমরা গুগল সার্চ আসলে বিভিন্ন রকমভাবে করতে পারি একটা হচ্ছে ওয়েব সার্চ একটা হচ্ছে ইমেজ সার্চ একটা হচ্ছে ভিডিও সার্চ একটা হচ্ছে নিউজ সার্চ আসলে কোনটা কীভাবে করে আমি একটু জাস্ট আপনাদেরকে দেখাই সংক্ষেপে আমি এখান থেকে জাস্ট গুগলে অর্ডিনারি আইটি লিখে সার্চ করছি তাহলে আমি যখন গুগলে অর্ডিনারি আইটি লিখে সার্চ করেছি দেখেন এখানে যে অল যেটা আসছে না সেকশন বাই ডিফল্ট আমরা এইভাবেই সবগুলো সার্চ করে করে অভ্যস্ত আচ্ছা এটাকে বলা হয় ওয়েব সার্চ এটাকে বলা হয় ইমেজ সার্চ এটাকে বলা হয় ভিডিও সার্চ এটাকে বলা হয় নিউজ সার্চ কেউ যদি ইমেজ এই সেকশনে আসে আসার পরে যদি অর্ডিনারি আইটি লিখে সার্চ করে সেটা হচ্ছে ইমেজ সার্চের আন্ডারে পড়ে দেখতে পাচ্ছেন এখানে নতুন করে ম্যাপ সার্চ সিস্টেমটা যুক্ত করেছে গুগল সার্চ কিন্তু এটা এখনও সার্চ কনসোলে যুক্ত হয়নি আচ্ছা তার মানে এইটা 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 সব মিলে এই 5টার মধ্য থেকে শুধুমাত্র 4টাকে তারা এখন দেখাচ্ছে
আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে এখানে। তাহলে গুগল সার্চ কয় ধরনের টাইপ আছে এই মুহূর্তে? 5 ধরনের মধ্য থেকে গুগল 4 ধরনের সার্চ দেখাচ্ছে। আমরা যদি ইমেজের উপরে চাপ দিই, দিয়ে যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখতে পারবো কতজন ইমেজ সার্চে গিয়ে অর্ডিনারি আইডি গিয়ে এই গত 3 মাসে খুঁজেছে। আমি যদি এখন ইমেজের উপরে চাপ দিয়ে যদি অ্যাপ্লাই করি, তাহলে এখন দেখতে পাবো কী আসে একটু দেখি। আচ্ছা, দেখতে পাচ্ছি যে গত 3 মাসে মোটামুটি 15-22 হাজার ব্যক্তি ইমেজ সার্চ সেকশনে গিয়ে অর্ডিনারি আইটির বিভিন্ন জিনিসপত্র খুঁজে দেখার চেষ্টা করেছে। তো এখন নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে কোন সেকশনের কাজ কী। তো আমি আসলে ওয়েব সেকশনটা দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি, কারণ এটাই আমরা বেশিরভাগ সময় ট্র্যাক করব। আচ্ছা, এখানে বেশ কিছু ম্যাট্রিক্স দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট আপডেট রয়েছে 5 ঘন্টা আগে, তার মানে হচ্ছে সর্বশেষ 5 ঘন্টা আগে আমাদের ওয়েবসাইট যে কতজন ব্যক্তি গুগল সার্চ দিয়ে খুঁজে পেয়েছে এবং বিভিন্ন তথ্য, এটা সর্বশেষ আপডেট হয়েছে 5 ঘন্টা আগে। তো আমরা অনেক সময় দেখতে পারবো যে এটা 22 ঘন্টা আগে আপডেট হয়েছে, 27 ঘন্টা আগে আপডেট হয়েছে, 50 ঘন্টা আগে আপডেট হয়েছে। এর মানে হচ্ছে যদি এখানে লেখা থাকে যে 50 আওয়ার্স আগো, তার মানে গত 50 ঘন্টার মধ্যে সে কোনো তথ্য আপডেট করে নাই। অনেক সময় এই সময়টা আসলে কম বেশি করে আর কি গুগল ট্র্যাক করতে। যাই হোক, এখানে 5 ঘন্টার অর্থ হচ্ছে যে সর্বশেষ 5 ঘন্টা আগে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন তথ্য গুগল ট্র্যাক করে এখানে দেখাচ্ছে, শো করাচ্ছে আর কি। এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে টোটাল ক্লিক আর টোটাল ইমপ্রেশন এই দুইটা জিনিস টিক মার্ক দেওয়া আছে। আমরা চাইলে যে কোনো জিনিস টিক মার্ক উঠাতে পারি, নামাইতে পারি, সবগুলো একসঙ্গে চেক করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে পেছনে নীল কালার রয়েছে, তো এখানে আমরা একটা বার দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই যে আমরা 14.5 লাখের মতো ভিউজ পেয়েছি, তো আমরা হচ্ছে কোন দিন কতগুলো আমরা ভিউজ পেয়েছি দেখতে পাচ্ছেন যে এইখানে সব কিছু আমরা দেখতে পাচ্ছি। মানে একটা টাইম লাইন শো করছে আর কি, যে গত 3 মাসে আমাদের উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা মানে ওভারঅল ইয়েটা দেখলে দেখতে পাচ্ছি যে মোটামুটি আস্তে আস্তে বাড়ছে ভিজিটার গুগল সার্চ থেকে। এখানে আসছে হচ্ছে ইমপ্রেশন। আচ্ছা, ইমপ্রেশন হচ্ছে যে কত ব্যক্তি গুগলে সার্চ করে আমাদের ওয়েবসাইট দেখতে পেয়েছে সেটা। মনে করেন যে 100 জন ব্যক্তি গুগলে সার্চ করলো অর্ডিনারি আইটি লিখে, তার মানে 100 জন ব্যক্তি আমাদের গুগল সার্চে আমাদের ওয়েবসাইটটাকে দেখতে পেলো। আচ্ছা, এটা হচ্ছে ইমপ্রেশন। আর গুগলে যে 100 জন ব্যক্তি সার্চ করেছে অর্ডিনারি আইটি লিখে, তার মধ্যে কতজন আমাদের ওয়েবসাইটে ঢুকেছে, এটা হচ্ছে সেটা ক্লিক। এখানে আছে হচ্ছে অ্যাভারেজ সিটিআর, তারপরে আছে অ্যাভারেজ পজিশন। সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট। আচ্ছা, এটার কাজ কি? এই যে খেয়াল করেন 35 মিলিয়ন ব্যক্তি, আচ্ছা এই 35 মিলিয়ন ব্যক্তি গুগলে বিভিন্ন জিনিসপত্র লিখে যখন সার্চ করেছে তখন অর্ডিনারি আইটির ওয়েবসাইট দেখতে পেয়েছে, তাদের মধ্য থেকে কত পার্সেন্ট ব্যক্তি আমাদের ওয়েবসাইটে ঢুকেছে দেখতে পাচ্ছেন যে 4.1%। এটাই হচ্ছে আসলে ক্লিক থ্রু রেট, মানে প্রতি 100 জনের মধ্যে 4 জন ব্যক্তি আমাদের ওয়েবসাইটে ঢুকেছে, বাদ বাকি 96 জন ব্যক্তি আমাদের ওয়েবসাইটে আসলে ক্লিক করে নাই বা ঢোকে নাই। এখানে অ্যাভারেজ পজিশন দেওয়া রয়েছে, এর মানে হচ্ছে কেউ যখন কোনো কিছু লিখে গুগলে সার্চ করেছে, সার্চ করার সময় কেউ যখন অর্ডিনারি আইটির বিভিন্ন পোস্ট বা পেজ দেখতে পেয়েছে, অ্যাভারেজে আমাদের ওয়েবসাইটের পজিশন আসে হচ্ছে 6 নম্বর। আচ্ছা, এই 6 নম্বর মানে হচ্ছে কেউ যখন কোনো কিছু লিখে গুগলে সার্চ করছে, সার্চ করে পরে যখন মানে এটা রেজাল্ট দেখতে পেয়েছে, দেখতে পেয়ে মনে করেন কোনো একটা ওয়েবসাইটে ঢুকে পড়েছে, তো এই যে সিরিয়ালগুলো শো করে এই সিরিয়ালগুলোর মধ্য থেকে অর্ডিনারি আইটির অ্যাভারেজ পজিশন হচ্ছে 6 নম্বর। ব্যাপারটা যদি বুঝতে না পেরে থাকেন কোনটার কাজ কী, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন, আমি আপনাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করব। আমি আরেকবার বলি, টোটাল ইমপ্রেশন এটার কাজ হচ্ছে কতজন ব্যক্তি গুগলে সার্চ করে অর্ডিনারি আইটির ওয়েবসাইটটা সার্চ রেজাল্টে দেখতে পেয়েছে, যারা দেখতে পেয়েছে তাদের মধ্যে থেকে কতজন ব্যক্তি ক্লিক করে গুগল সার্চ থেকে আমাদের ওয়েবসাইটে ঢুকে পড়েছে, এটা হচ্ছে সেই সংখ্যা। আর এদের মধ্যে থেকে কত পার্সেন্ট আমাদের ওয়েবসাইটে আসছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি পার্সেন্টেজ আকারে। যতগুলো ব্যক্তি গুগল সার্চে বিভিন্ন টপিক লিখে সার্চ করেছে, এরপরে সেই সার্চ রেজাল্টে আমাদের ওয়েবসাইট শো করেছে গড়ে কত নম্বর পজিশনে দেখতে পাচ্ছি, 6 নম্বর পজিশনে। তাহলে এই কাজগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন কেউ যদি জিজ্ঞাসা করেন যে ভাই এটা কম হওয়া ভালো না এটা বেশি হওয়া ভালো, এটা আসলে কম বেশি হওয়া ভালো ব্যাপারটা এইরকম না। এটা হচ্ছে যে আমরা একটা তথ্য দেখছি যে এই মুহূর্তে কী অবস্থায় আছে। এখন দেখেন এখানে টোটাল ইমপ্রেশন 35 মিলিয়ন আর টোটাল ক্লিক হচ্ছে 1.45 মিলিয়ন। যদি এই তুলনায় যদি এটা যদি আরও বেশি হয় ডেফিনেটলি ভালো, সিটিআর যদি পারে তার মানে বেশি লোক আপনার ওয়েবসাইটে আসবে,
এখন পজিশন বললে তো পিছিয়ে যাবে, তাই না? তার মানে পজিশনটা আমাদেরকে কমাইতে হবে, যত পজিশন কমবে তত আমাদের ওয়েবসাইটে বেশি ভিউজ পাবো আমরা। তো এইগুলো আসলে কত কম বা বেশি, কত কত কম বা কত বেশি হবে এটা আসলে বলার কোনো কিছু না। অনেকে আমাকে এর আগে জিজ্ঞাসা করেছে ভাই কোনটা কেমন হওয়া উচিত, এটা আসলে ব্যাপারটা ওই রকম না, এটা আসলে বোঝার ব্যাপার। টোটাল ইমপ্রেশন অনুযায়ী ক্লিক যত বাড়বে তত ভালো, যত সিটিআর রেট বাড়বে তত ভালো, আর পজিশনটা যত কম হবে, অর্থাৎ যদি এক নম্বর পজিশন হয় তার মানে এই 35 মিলিয়ন ব্যক্তি গুগলে সার্চ করে আমাদের ওয়েবসাইটটাকে এক নম্বরে দেখতে পেয়েছে। তো এটা আসলে এক নম্বরে আসা কোনোভাবেই সম্ভব নয়, কম বেশি হবে। তো যত কম তত ভালো। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই অ্যাভারেজ পজিশনটা 10-এর মধ্যে আছে, এটা মোটামুটি ভালো ধরে নেওয়া যায়। অনেকের ওয়েবসাইট দেখ হয়তো খেয়াল করবেন যে এই অ্যাভারেজ পজিশনটা অনেক বেশি থাকে। তো যত বেশি আর কি তত আপনার ওয়েবসাইট নিয়ে বেশি কাজ করতে হবে। তাহলে এই সেকশনটা নিয়ে আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে নিচে যদি আমরা আসি বেশ কিছু সেন্সিটিভ তথ্য দেখতে পারবো, যেগুলো আর কি পাবলিকলি দেখানো ঠিক হবে না, কারণ আমাদের কম্পিটিটর অনেক কিছু জেনে যাবে সেটার ফলে, যার ফলে আমি এখন আর এটার থেকে কোনো রেজাল্ট দেখাচ্ছি না, আমি এখন অন্য একটা সার্চ কনসোলে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এইখানে আমি একটা অন্য একটা মানে আমাদের ক্লায়েন্টের একটা ওয়েবসাইটের সার্চ কনসোল আমি এখান থেকে বের করে রাখছি। তো আমি এখান থেকে এখন ওভারভিউ আসি, পারফরমেন্স দেখতে পাচ্ছি 66টা ক্লিক এসেছে, আমি এখান থেকে ফুল রিপোর্টে যাচ্ছি। আচ্ছা, ফুল রিপোর্টে যাওয়ার পরে যে আমাদের ওয়েবসাইটে যা ছিল এখানে দেখতে পাচ্ছেন সেম টু সেম তাই আছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছি যে এখানে সে গত 3 মাসে টোটাল ক্লিক পেয়েছে হচ্ছে 66টা, মানে 66টা ব্যক্তি তাদের ওয়েবসাইটে ঢুকেছে। বাট কতজন ব্যক্তি তাদের ওয়েবসাইটকে গুগলে সার্চ দিয়ে দেখতে পেয়েছে, দেখতে পাচ্ছেন যে প্রায় 6,000-6,500-এর কাছাকাছি। আচ্ছা, আর অ্যাভারেজ সিটিআর মানে যতজন ব্যক্তি সার্চ দিয়ে গুগলে তাদের ওয়েবসাইটটা খুঁজে পেয়েছে এর মধ্য থেকে কতজন ব্যক্তি এই ওয়েবসাইটে ঢুকেছে, দেখতে পাচ্ছেন যে 1.2%-এর মতো ব্যক্তি। আর অ্যাভারেজ পজিশন মানে হচ্ছে কেউ যখন গুগলে সার্চ দিয়ে এই ওয়েবসাইটটাকে পেয়েছে তখন গড়ে কত নম্বর সিরিয়ালি ছিল গুগল সার্চে, এটা হচ্ছে 13 নম্বর পজিশনে। আচ্ছা, পজিশন কোনটা আমি কিন্তু একটু আগে আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়েছি, আশা করছি মনে আছে আপনাদের। আচ্ছা, এবার নিচে আসলে দেখতে পাচ্ছি যে এইখানে কোয়েরি আছে, পেজ আছে, কান্ট্রি আছে, ডিভাইস আছে, তারপরে সার্চ অ্যাপিয়ারেন্স আছে, ডেটস আছে। কোয়েরি মানে হচ্ছে কোন কোন টপিকে লোকজন গুগলে সার্চ করেছে আমাদের ওয়েবসাইট সম্পর্কে। যেমন দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইট লোকজন সব থেকে বেশি খুঁজে পেয়েছে হচ্ছে রাজশাহীর বিখ্যাত আমের নাম লিখে। আচ্ছা, তো রাজশাহীর বিখ্যাত আমের নাম এই কথাটা লিখে গুগলে কতজন ব্যক্তি সার্চ করেছে, তো যতজন ব্যক্তি সার্চ করেছে তার মধ্য থেকে এই ওয়েবসাইটটাকে দেখতে পেয়েছে কতজন ব্যক্তি, দেখতে পাচ্ছেন 26 জন ব্যক্তি। এই 26 জন ব্যক্তিটাই হচ্ছে আসলে ইমপ্রেশন। এই 26 জন ব্যক্তির মধ্য থেকে এই ওয়েবসাইটটাতে ঢুকেছে মানে গুগল সার্চ থেকে ক্লিক করে কতজন, দেখতে পাচ্ছি 2 জন। তার মানে রাজশাহীর বিখ্যাত আমের নাম লিখে গুগলে সার্চ করে এই ওয়েবসাইটটাকে দেখতে পেয়েছে সার্চ রেজাল্টে কতজন, 26 জন। তাদের মধ্য থেকে এই ওয়েবসাইটটাতে ঢুকেছে কতজন, 2 জন ব্যক্তি। সিটিআর 7.5%। এটার মানে হচ্ছে যে কতজন ব্যক্তি গুগলে সার্চ দিয়ে দেখতে পেয়ে কতজন ব্যক্তি ওয়েবসাইটে ঢুকেছে, এটা হচ্ছে সেটা পার্সেন্টেজ আকারে দেখাচ্ছে, মানে 100 জনের মধ্যে 7 জন এই টাইপের, 26 জনের মধ্যে 2 জন। আচ্ছা, এটা হচ্ছে পজিশন। তার মানে এই কথাটা লিখে গুগলে সার্চ করে এই ওয়েবসাইটটাকে অ্যাভারেজে এই 26 জন ব্যক্তি কত নম্বর পজিশনে দেখতে পেয়েছে, মোটামুটি 5 নম্বর পজিশনে। আমরা একটু আসলে ট্র্যাক করে দেখি, মানে এই কথাটাকে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি এখন সার্চ করে দেখব যে আজকের ইনফো এটা আসলে কোথায় গিয়ে শো করে। তো এটা দেখতে পাচ্ছেন 1 নম্বর ওয়েবসাইট, 2 নম্বর ওয়েবসাইট, 3 নম্বর ওয়েবসাইট, তারপরে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। আসলে এই মুহূর্তে র্যাঙ্কটা কিন্তু আরও পেছনে সরে গেছে, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এমনও হতে পারে যে ওই পেজটা আমি অলরেডি দেখে ফেলেছি, যার ফলে এখানে আর কি শো করছে না, এমনটাও হতে পারে। যাই হোক, তো যারা গুগলে লিখে সার্চ করছে তাদের ক্ষেত্রে গড়ে এই এটা কিন্তু একটা কিওয়ার্ড যেটা দিয়ে মানুষজন গুগলে সার্চ করছে, তো এই কিওয়ার্ডটা গড়ে গুগল সার্চে 4.5 পজিশনে শো করছে। আশা করছি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। নিচে একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, ফেসবুকে জন্ম তারিখ পরিবর্তন হয় না কেন, এইটা লিখে যারা সার্চ করেছে গুগলে তাদের মধ্য থেকে এই ওয়েবসাইটটাকে গুগল সার্চ পেজে কতজন দেখতে পেয়েছে, 15 জন। এদের মধ্য থেকে ওয়েবসাইটে ঢুকেছে 1 জন। তো এইটাকে 15 জন সার্চ দিয়ে 1 জন ঢুকেছে আর কি দেখতে পেয়ে, এটার পার্সেন্টেজ করা হয় 6.5, এটাকে বলা হচ্ছে সিটিআর বা ক্লিক থ্রু রেট। আর এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে এই ওয়েবসাইটটাকে
লোকজন কত নম্বর পজিশনে দেখতে পেয়েছে গুগল সার্চে? মোটামুটি গড়ে 9 থেকে 10 নম্বর সিরিয়ালে। আশা করছি কোয়েরির মধ্যে যে কোয়েরিগুলো আছে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনারা চাইলে এখানে ক্লিক করে অনেকগুলো কোয়েরি একসঙ্গে দেখতে পারবেন, 200, 400, 500 ইত্যাদি। আচ্ছা, এগুলো আসলে কোয়েরি যে কতগুলো বিষয়ে বা কতগুলো কিওয়ার্ডে লোকজন গুগলে সার্চ করে এই ওয়েবসাইটটাকে দেখতে পেয়েছে। আচ্ছা, অনেক সময় এমন হয় যে এমন জিনিসের কোয়েরিতে এখানে শো করাচ্ছেন যে কিওয়ার্ডটা আপনার পোস্টের মধ্যে ফোকাস কিওয়ার্ড হিসেবে উল্লেখ করা নাই। তাহলে যদি এখানে দেখতে পান যে কোনো একটা কিওয়ার্ডে আপনার পোস্ট র্যাঙ্ক করেছে কিন্তু সেই কিওয়ার্ডটা আপনার পোস্টের মধ্যে ফোকাস কিওয়ার্ড হিসেবে ব্যাখ্যা করা নাই, তাহলে কিন্তু অবশ্যই সেই কিওয়ার্ডটাকে আপনার পোস্টের মধ্যে ফোকাস কিওয়ার্ড হিসেবে ব্যাখ্যা করতে হবে। তাহলে আপনি আরও বেশি ভিজিটর পাওয়া শুরু করবেন গুগল সার্চ থেকে, যার ফলে গুগল সার্চ কনসোলের এই কোয়েরি সেকশনে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনাকে প্রতিনিয়তই মেনটেন করতে হবে, দেখতে হবে, চেক করতে হবে, ট্র্যাক করতে হবে যে নতুন কোনো কিওয়ার্ড আসছে কিনা। আসলে সেটা যদি আপনার পোস্টের মধ্যে না থাকে সেটা ভালো মতো করে ফোকাস করে ব্যাখ্যা করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপরে আসছে পেজ। আচ্ছা, পেজ মানে হচ্ছে এই ওয়েবসাইটের কোন কোন পোস্ট বা পেজ মানে গুগল সার্চ থেকে বেশি ভিউজ পেয়েছে। আমরা এইখানে দেখতে পাচ্ছি সিরিয়াল অনুযায়ী, তাই না? তো এই এখানে দেখতে পাচ্ছেন ক্লিক, ইমপ্রেশন, সিটিআর, পজিশন সব শো করছে। আমি যদি ইমপ্রেশনের উপরে চাপ দিই তাহলে সবথেকে বেশি ইমপ্রেশন যে পোস্টটা পেয়েছে সেটা এখানে শো করছে। তার মানে এই পোস্ট সম্পর্কে লোকজন গুগলে সার্চ দিয়ে এই পোস্টটাকে দেখতে পেয়েছে কতজন? মোটামুটি 1400 মতো ব্যক্তি। আর এই 1400 ব্যক্তির মধ্যে থেকে এই ওয়েবসাইটটাতে ঢুকেছে কতজন ব্যক্তি? 7 জন। আচ্ছা, এখন ব্যাপারটা খেয়াল করেন যে 1400 জন ব্যক্তি দেখতে পেয়েছে কিন্তু কেন মাত্র 7 জন ঢুকেছে, মানে কম হওয়ার কারণটা কি? এর কারণটা হচ্ছে আপনার এই পোস্টটা গুগল সার্চে যত সামনে শো করবে তত বেশি লোক এই ওয়েবসাইটে ঢুকবে। যেমন দেখতে পাচ্ছেন যে এটা মোটামুটি 7 নম্বর পজিশনে আছে। তো কেউ তো আর গুগল সার্চ মানে আমরা সাধারণত যেটা করি কোনো কিছু লিখে যখন গুগলে সার্চ করি এরপরে প্রথমে যে পেজটা দেখতে পাই তার মধ্যেই ঢুকি, পরেরগুলোতে আমরা খুব একটা ঢুকি না। আমি যদি একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাই, আচ্ছা, বকরি ঈদ কবে হবে? 2022 এইটা লিখে আমি গুগলে সার্চ করলাম। তো সার্চ করার পরে এখন যেহেতু ঈদের সময় আমি যে সময়টা ভিডিও রেকর্ড করছি তার ফলে এই পোস্টটাকে র্যাঙ্ক করে রাখা হয়েছে আর কি। তো দেখতে পাচ্ছেন বকরি ঈদ কবে হবে 2022 এইটা লিখে সার্চ করার পরে শুরুতে আমরা অর্ডিনারি আইটির পোস্ট দেখতে পাচ্ছি, তাই না? এবং শুরুর প্রথম দুইটা পোস্টই অর্ডিনারি আইটির। তার মানে যে কেউ যদি এটা লিখে গুগলে সার্চ করে তাহলে অবশ্যই এই দুইটা পোস্টের মধ্যে থেকে কোনো একটা ওপেন করবে, যেহেতু ফার্স্টে আসে। পরে কী আসে সেইগুলোর দিকে অনেকেই মানুষজন আসলে নজর দেয় না। তো আপনার পোস্টটা যদি 5-6 নম্বর সিরিয়ালে থাকে গুগল সার্চে তাহলে বুঝতেই পারছেন যে আপনার মানে পোস্টে খুব একটা ক্লিক পড়বে না, যার ফলে প্রথমে 1-2 নম্বরে যদি আমরা আমাদের পোস্টটাকে নিয়ে আসতে পারি তাহলে সেখান থেকে সবথেকে বেশি ভিজিটার পাবো। তাহলে এই পোস্টটা 1475 জন ব্যক্তি গুগল সার্চে পাওয়ার পরেও কেন 7 জন ব্যক্তি এই ওয়েবসাইটে ঢুকেছে নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ এটা গুগল সার্চ র্যাঙ্কিং পেজে আর কি একটু পরে আছে সিরিয়ালে। যদি সামনে থাকতো তাহলে কিন্তু বেশি ভিজিটার পেত। তাহলে পেজ থেকে আমরা একটা জিনিস ব্যাখ্যা করলাম, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। যদি আপনি এখন পজিশনের উপরে চাপ দেন তাহলে একবার চাপ দিলাম কোনটা সব থেকে ফার্স্টে আছে পজিশনে, দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের দুঃখিত এই ওয়েবসাইটের যে লিঙ্কগুলো আছে আর কি এগুলোর মধ্যে থেকে। আমি যদি এখান থেকে ক্লিকের উপরে চাপ দিই তাহলে কোন পেজ বা পোস্টে সবথেকে বেশি ক্লিক পড়েছে গুগল সার্চ থেকে আমরা এখান থেকে দেখতে পাবো। ইমপ্রেশন যদি আমরা ক্লিক করি, একবার ক্লিক করলে সবথেকে বেশি ইমপ্রেশন কোনগুলো সেটা সিরিয়াল হবে, আবার যদি আবার ক্লিক করি তাহলে সবথেকে কম ইমপ্রেশন কোনগুলো সেইভাবে সিরিয়াল হবে। তাহলে আপনারা এখানে ক্লিক করে করে এগুলো কম বেশি করে দেখতে পারবেন। এরপরে আসে হচ্ছে কান্ট্রিজ, কোন কোন দেশ থেকে লোকজন গুগলে সার্চ করে আমাদের ওয়েবসাইট পেয়েছে আমরা সেখানে সেই কান্ট্রিগুলো দেখতে পাচ্ছি। এখানেও ফিল্টার করার সিস্টেম রয়েছে, বুঝতেই পারছেন। এরপরে রয়েছে ডিভাইস, যেখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে মোবাইল থেকে এই ওয়েবসাইটে গুগল সার্চ করে কতজন ব্যক্তি ঢুকেছে? 38 জন। ডেস্কটপ থেকে ঢুকছে 28 জন। আর ট্যাবলেট থেকে 43 জন সার্চ করে এই ওয়েবসাইটটাকে পেয়েছে কিন্তু আসলে একজনও ঢোকে নাই। আচ্ছা, তো বুঝতেই পারছেন যে মোবাইলে ভিউজ বেশি আসে ডেস্কটপের থেকে, যেহেতু আমরা কম বেশি সবাই মোবাইল ইউজার। তার মানে আমাদের ওয়েবসাইটের পোস্টগুলোকে আমরা মোবাইল ইউজার যারা আছে, ফোন ইউজার, স্মার্টফোন ইউজার, তাদেরকে টার্গেট করে লিখব, কারণ এদের থেকেই বেশি ভিউজ পেয়ে থাকি আমরা। এরপরে রয়েছে সার্চ অ্যাপিয়ারেন্স। আচ্ছা, তো সার্চ অ্যাপিয়ারেন্সের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েব লাইট রেজাল্ট, তো এইখানেও দেখতে পাচ্ছেন যে ইমপ্রেশন 15 এবং ক্লিকের পরিমাণ কোনো কিছু নাই। আচ্ছা, এরপরে রয়েছে ডেট। আচ্ছা, ডেটের এইখানে কত তারিখে কতজন ব্যক্তি আমাদের ওয়েবসাইটে গুগল সার্চের মাধ্যমে ঢুকেছে আমরা এগুলো সব এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে পারফরমেন্স ট্যাব মানে ওভারভিউর মধ্যে পারফরমেন্স ট্যাবের মধ্যে যে সকল ব্যাপার স্যাপারগুলো ছিল গুগল সার্চ কনসোলের এগুলো আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আচ্ছা,
এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে কাভারেজ রয়েছে। তো কাভারেজের মধ্যে দেখতে পাচ্ছেন যে এই মানে আমি যারটা ওপেন করেছি সেখানে কোনো ইরর নাই, কিন্তু আমি যদি আমাদেরটা ওপেন করি কাভারেজ তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 9টা ইরর আছে। তো গুগল সার্চ কনসোলে এরকম ভংসং আজেবাজে প্রচুর ইরর দেখাইতে পারে আপনি সঠিকভাবে কাজ করার পরেও। তো এইগুলোতে আসলে আপনি আপনি নজর দিয়েন না, কারণ এই এখানে অনেক সময় ভুল রেজাল্ট আসে আর কি। আপনি ঠিকভাবে কাজ করলেই হলো, এখানে অনেক সময় ফলস নেগেটিভ ইরর চলে আসে, তো সেগুলো আপনার আসলে দেখার দরকার নেই। দেখতে পাচ্ছেন যে আমার এখানে 9টা ইরর দেখাচ্ছে, আসলে কি এইগুলো ইরর না, এইগুলো আসলে কোনো ইরর না। এখানে ইরর হিসেবে কী বলছে দেখতে পাচ্ছেন যে সাবমিটেড ইউআরএল মার্কস নো ইন্ডেক্স দেখাচ্ছে, তার মানে এখানে বেশ কিছু ইউআরএল সাবমিট করা হয়েছে সাইট ম্যাপ থেকে যে এইগুলোকে নো ইন্ডেক্স করা আছে। নো ইন্ডেক্স করা মানে হচ্ছে গুগল সার্চে সেগুলো পাবে না। আসলে আমি আমার ওয়েবসাইট থেকে এই 9টা পেজকে মানে ইয়ে করে রেখেছি যাতে করে গুগলের র্যাঙ্কে না আসে সেই পেজগুলো। র্যাঙ্কে আসলে আমার প্রবলেম হবে, কারণ সেই পেজগুলো আসলে প্রাইভেট পেজ, আমি কারোর সঙ্গে শেয়ার করতে চাচ্ছি না। তার মানে এটা কি কোনো ইরর? কোনো ইরর না, বুঝতেই পারছেন। আমি জাস্ট নিজেই সেইগুলোকে গুগল সার্চ থেকে সরিয়ে রেখেছি। তো কীভাবে আপনার ওয়েবসাইটের শুধুমাত্র কয়েকটা পোস্টকে গুগল সার্চে র্যাঙ্ক করা থেকে বিরত রাখবেন যাতে করে কেউ আসলে সেইটা সম্পর্কে জানতে না পারে, সেটার অস্তিত্ব, সেগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটু পরে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমি যেটা আর কি বললাম যে আপনি যখন ওভারভিউ থেকে আস্তে আস্তে নিচের দিকে আসবেন ক্লিক করে, তখন আপনি অনেকগুলো ভুলভাল নোটিফিকেশন দেখতে পাবেন। তো সেইগুলো আপনার আসলে কোনো কেয়ার করার প্রয়োজন নাই, বেশিরভাগ রেজাল্টগুলো আসলে ভুলভালভাবে এখানে দিয়ে দেওয়া হয়ে থাকে। দেখতে পাচ্ছেন যে আমার এখানে পারফরমেন্সে গুগল সার্চের পাশাপাশি গুগল ডিসকভারি এবং গুগল নিউজ সেকশন রয়েছে, বাট আমি যেটা ওপেন করে রাখছি আর কি এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে সেই ইয়েগুলো নাই, অপশনগুলো নাই। তো যে সকল ওয়েবসাইটগুলো নতুন বা হচ্ছে গুগল নিউজে সাবমিট দেওয়া হয় নাই বা গুগল ডিসকভারির জন্য এখনও অ্যাপ্রুভ পায় নাই, তো সেই সকল ওয়েবসাইটগুলোতে এগুলো থাকবে না। তবে আস্তে আস্তে কাজ করতে থাকলে বা সেইগুলোতে অ্যাপ্লাই করলে আর কি আপনি এই অপশনগুলো এখানে পেয়ে যাবেন, সময় লাগবে তার জন্য। হ্যাঁ, তো এখন আমার এইখানে অনেকগুলো সেকশন আছে, আপনার ওইখানে নাই, এটা দেখে আসলে অবাক হওয়ার কিছু নাই। কাজ করতে থাকলে আস্তে 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 আসতে থাকবে। আচ্ছা, তো এই সার্চ কনসোলে আমরা আরও কী কী জিনিস দেখতে পারবো, তো সেগুলো এখন দেখার পূর্বে আমাদেরকে আগে নিজেদের ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোলে সাবমিট করতে হবে। আচ্ছা, তো গুগল সার্চ কনসোলের আমরা বেশ কিছু ফিচার আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। তো এই আলাপ আলোচনা থেকে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে গুগল সার্চ থেকে যতগুলো ভিজিটর আমরা ওয়েবসাইটে পাচ্ছি সব কিছুই গুগল সার্চ কনসোলটা ট্র্যাক করে। তো এই ট্র্যাকটা যেভাবে করে তার জন্য আমাদের বেশ কিছু সেটিংস বা জিনিসপত্র, ওয়েবসাইট লিংক সাবমিট বা কী বলে আরও অন্য অন্য জিনিসপত্র অ্যাক্টিভেট করার প্রয়োজন রয়েছে। তো সেই কাজটা আমরা এখন কীভাবে করা যায় চলুন দেখে আসি। তাহলে এতক্ষণ ধরে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল কী, এর কাজ কী, এবং হচ্ছে গুগল সার্চ কনসোলের মধ্যে যে বিভিন্ন ক্লিক, ইমপ্রেশন, সিটিআর, অ্যাভারেজ, পেজ ভিউ থাকে সেগুলো ব্যাখ্যা করা। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে robots.txt বিশ্লেষণ করা। আচ্ছা, তো robots.txt বিশ্লেষণ এই জিনিসটা আসলে কি? তো দেখেন, আমাদের যে ওয়েবসাইট রয়েছে এই কোর্সের মধ্যে আমরা তৈরি করেছি সেটা হচ্ছে এই ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট যাতে করে লোকজন গুগলে সার্চ করলে পায় তার জন্য আমাদেরকে যে জায়গায় যেতে হবে সেটা হচ্ছে আমাদের ব্লগার ড্যাশবোর্ডের সেটিংসের মধ্যে ঢুকতে হবে। আমরা এখন শুধুমাত্র ব্লগারের ক্ষেত্রে গুগল সার্চ কনসোলের কার্যক্রম দেখাচ্ছি, আমরা পরবর্তী ভিডিওগুলোতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে কীভাবে গুগল সার্চ কনসোল সেট করতে হয় সেগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ। তো আমরা এসইও নিয়ে বা গুগল সার্চ কনসোল নিয়ে কাজ করার পূর্বে শুরুতেই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ভিজিবল টু সার্চ ইঞ্জিন এটা অন করা আছে কিনা। যদি এটা অফ করা থাকে তাহলে আমরা যাই করি না কেন কোনো ফলাফল কোনো কাজে আসবে না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তো ভিজিবল টু সার্চ ইঞ্জিন এটা অবশ্যই অন করে রাখতে হবে। তারপরে আস্তে আস্তে নিচের দিকে আসি, মেটা ডিসক্রিপশন। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন যে মেটা ডিসক্রিপশন এটা জাস্ট ওকে করে দেওয়া আছে, কিন্তু এখানে সার্চ ডিসক্রিপশনে কোনো কিছু লেখা নাই। আপনি এই এখানে দুই এক লাইন লেখা লিখে দিয়ে দিবেন, মানে আপনার ওয়েবসাইট সম্পর্কে গুগলে সার্চ করলে যে লেখাটা আর কি দেখতে পাবে সেটাই হচ্ছে মেটা ডিসক্রিপশন বা সার্চ ডিসক্রিপশন কোনটা। আমি একটু গুগলে অর্ডিনারি আইটি লিখে সার্চ করে আপনাদেরকে দেখাই। আমি যখন অর্ডিনারি আইটি লিখে সার্চ করেছি যে এখানে যে এক লাইন কথা আসছে এটাই হচ্ছে আসলে মেটা ডিসক্রিপশন বা মেটা সার্চ ডিসক্রিপশন। তো এখানে যেটা লিখে দিয়ে দেবেন সেটা আসলে গুগল সার্চের লোকজন এখানে দেখতে পাবে। যদিও এই কথাটা হচ্ছে এখানে যে কথাটা দেখতে পাচ্ছেন এটা সবসময় এখানে আপনি যা দেবেন সেখান থেকেই শো করবে, ব্যাপারটা এইরকম না। অনেক সময় গুগল ইচ্ছামতো ওয়েবসাইটের যে কোনো একটা অংশ থেকেও সেই লেখাটা নিয়ে নিতে পারে।
আচ্ছা, তারপরেও আপনি এখানে দিয়ে রাখতে পারেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন ক্রলার্স অ্যান্ড ইন্ডেক্সিং, এখানে সব কিছু অফ করা আছে। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটের পোস্টকে গুগলে দেখতে পাই, দেখতে চাই, তাহলে এই দুইটা সেটিংস এখন আমাদেরকে অন করতে হবে। তো অন করে কী কী কাজ করতে হবে চলুন আমরা দেখে নিয়ে নিই। এখানে শুরুতে দেখতে পাচ্ছেন কাস্টম রোবটস ডট টিএক্সটি, যেটা আমরা হচ্ছে আমাদের কোথায় দেখছিলাম, আমাদের গুগল সার্চ কনসোলের চ্যাপ্টারের মধ্যে দেখতে পাচ্ছেন যে রোবটস ডট টিএক্সটি বিশ্লেষণ। আমরা এখন এবার সেই জায়গাতে চলে এসেছি। তো এখানে কী কী আছে দেখেন, আমি প্রথমে কাস্টম রোবটস ডট টিএক্সটি এটাকে অন করে দিচ্ছি। তো এটা অন করার পরে দেখতে পাচ্ছেন যে এটা আসলে ইনভিজিবল থেকে একেবারে ভিজিবল হয়ে গেছে। এবার কাস্টম রোবটস ডট টিএক্সটি আমি এখানে এই জায়গাতে চাপ দিলাম। এখন এখানে বিভিন্ন জিনিসপত্র লিখতে হবে, এটা লিখে যদি আমরা সেভ করি তাহলে আমাদের ওয়েবসাইটে গুগলে সার্চ করে কি দেখা যাবে কি দেখা যাবে না সেই ব্যাপারগুলো আসলে এখানে ডিক্লেয়ার করা হবে। তো কাস্টম রোবটস ডট টিএক্সটি এর মানে কি, এই জায়গাতে আমরা যা লিখব এই সেই লেখাটা ডিফাইন করবে যে আমাদের ওয়েবসাইটের কোন পেজ কোন পোস্ট গুগল সার্চ রেজাল্টে দেখাবে নাকি দেখাবে না, কীভাবে দেখাবে, কতগুলো দেখাবে, কী কী রকমভাবে দেখাবে, এই সকল ব্যাপারগুলো আমরা এখানে ডিক্লেয়ার করতে পারবো। তো এখানে সাধারণত যে সকল লেখাগুলো আমরা রাখতে পারবো সেগুলোর একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। তো হচ্ছে আমি আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইট অর্ডিনারি আইটি, এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টম রোবটস ডট টিএক্সটি এর মধ্যে বেশ কিছু লেখা রয়েছে। আচ্ছা, তো আমি এই লেখাটা প্রথমে আমি কপি করে নিচ্ছি, এখান থেকে কপি করে আমি হচ্ছে যেখানে আর কি কাজ করছি আমাদের নতুন ওয়েবসাইটে এখানে এসে পেস্ট করে দিলাম। আচ্ছা, এই লেখাগুলো আপনি কোথায় পাবেন, আমরা যে চ্যাপ্টারে এখন ক্লাস করছি এই চ্যাপ্টারের যে ফোল্ডার আছে প্র্যাকটিস ফোল্ডার সেইখানে গিয়ে আপনি পেয়ে যাবেন 7 নম্বর চ্যাপ্টারে। তো 7 নম্বর চ্যাপ্টারে যে প্র্যাকটিস ফোল্ডার আছে সেখানে গিয়ে আপনি এই লেখাগুলো কপি করে নিয়ে নেবেন। লেখাগুলো কপি করা হয়ে গেলে আপনি সেগুলো নিয়ে এসে কোথায় পেস্ট করবেন, কাস্টম রোবট ডট টিএক্সটি এখানে এসে লেখাগুলো পেস্ট করবেন। আচ্ছা, এটা কিন্তু কেস সেন্সিটিভ, মানে যদি স্টার মিসিং হয়ে যায়, একটা স্ল্যাশ যদি মিসিং হয়ে যায় বা কয়েকটা স্পেস কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা মানে বিশাল ইম্প্যাক্ট ফেলতে পারে বা গুগল সার্চে আপনার ওয়েবসাইট নাও পেতে পারেন। তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই কপি করে নিয়ে এসে পেস্ট করবেন। আচ্ছা, এখানে সাইট ম্যাপের জায়গাতে দেখতে পাচ্ছেন যে অর্ডিনারি আইটি শো করছে, তো এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রিপ্লেস করতে হবে। তো এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে আসলে এইটা, তো আমি এখান থেকে শুরু করে এই www পর্যন্ত কপি করে নিয়ে এলাম। কপি করা হয়ে গেলে আমি জাস্ট রিপ্লেস করে দিচ্ছি। আচ্ছা, তো এই এখানে www.ডট থেকে ordinary.com পর্যন্ত আমি সিলেক্ট করে রিপ্লেস করে দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে ওয়েবসাইটে কাজ করছি ঠিক সেই ওয়েবসাইটের তথ্য এখানে দিয়ে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে কী কী আছে দেখেন, প্রথমে এখানে বলে দেওয়া আছে হচ্ছে ইউজার এজেন্ট স্টার। আচ্ছা, ইউজার এজেন্ট স্টার এগুলো আসলে সবগুলো এক একটা মানে কী বলে যে অর্থ বহন করে। তো ইউজার এজেন্ট যদি আমি এখানে স্টার দিয়ে দিই, এর মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যত সার্চ লেভেল আছে সেগুলো গুগল সার্চে শো করবে না। আচ্ছা, তো সার্চ লেভেল কোনগুলো আছে, যদি ক্যাটাগরি হিসেবে আমরা যেগুলো দেখতে পাই সেইগুলোকে সার্চ লেভেল বলে। তো এগুলো আমরা গুগল সার্চে দেখতে চাই না, যদি দেখতে না চাই সেক্ষেত্রে আমরা এখানে ইউজার এজেন্ট স্টার ইউজ করব। যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের এই লাইনটার কোনো প্রয়োজন নাই। তারপরে রয়েছে অ্যালাউ স্ল্যাশ অ্যাডস ডট টেক্সট, এর মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা যদি আমরা মনিটাইজ করে ইনকাম করতে চাই, মনিটাইজ মানে হচ্ছে গুগলের বিজ্ঞাপন দেখায় যদি আমরা ইনকাম করতে চাই তাহলে আমাদের ওয়েবসাইটে অ্যাড বা বিজ্ঞাপন দেখানোর পারমিশন দিতে হবে। তো সেই পারমিশনটা আমরা হচ্ছে এখান থেকে আর কি দিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাডস ডট টিএক্সটি এইটাকে যাতে করে গুগল সার্চ কনসোল ট্র্যাক করতে পারে সেই পারমিশনটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। এরপরে রয়েছে অ্যালাউ স্ল্যাশ, আচ্ছা স্ল্যাশ দিয়ে কিন্তু আমাদের ওয়েবসাইটের যে মূল ইউআরএল আছে সেইটাকে বোঝাই। তো অ্যালাউ স্ল্যাশ মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের মূল পেজের মধ্যে যত লিঙ্ক যা কিছু আছে সব কিছু যাতে করে গুগল মানে ট্র্যাক করতে পারে আমরা সেটার পারমিশন এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে দুইটা সাইট ম্যাপ রয়েছে, দেখতে পাচ্ছেন যে এটা একটা সাইট ম্যাপ আর হচ্ছে এটা একটা সাইট ম্যাপ। তো কোনটা কোন কাজের সাইট ম্যাপ, প্রথমটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যতগুলো পোস্ট রয়েছে সেই পোস্টের সাইট ম্যাপ, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ রয়েছে সেই পেজের সাইট ম্যাপ। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে সাইট ম্যাপ জিনিসটা আসলে কী। আচ্ছা, সাইট ম্যাপ মানে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে কতগুলো কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টগুলোর একটা তালিকা। তো সেই তালিকাটা যদি আমরা গুগলকে দিয়ে দিতে পারি গুগল সার্চ কনসোলের মাধ্যমে তাহলে গুগল কি ট্র্যাক করে দেখতে পারবে। তাছাড়া তো এমনি এমনি গুগল জানবে না যে আমাদের ওয়েবসাইটে কতগুলো পোস্ট রয়েছে, তাই না? তো দেখেন আমি যদি
এইটাকে কপি করি এই কথাটাকে, মানে গুগল দুঃখিত আমাদের এই ওয়েবসাইটের পোস্টের আর কি যে সাইট ম্যাপ রয়েছে সেটা যদি আমি কপি করি, যদি পাশের ট্যাবে যদি আমি সেটাকে ওপেন করি, তাহলে আমরা এখানে যে সিরিয়ালগুলো দেখতে পাচ্ছি তার মানে এতগুলো পোস্ট আমাদের ওয়েবসাইটে এই ওয়েবসাইটে পাবলিশ করা আছে। তো কোনো একটা ওয়েবসাইটে কতগুলো পোস্ট পাবলিশ করা আছে, সেগুলোর টাইটেল কী, কত তারিখে সেগুলো পোস্ট করা হয়েছে, আপনি তাহলে সবগুলো ট্র্যাক করতে পারবেন এইভাবে। কীভাবে? ওয়েবসাইটের নাম স্ল্যাশ সাইট ম্যাপ ডট এক্সএমএল এই কথাটা দিয়ে আপনি এগুলো সব চেক করে দেখতে পারবেন। আচ্ছা, এই সিস্টেমটা কোন ওয়েবসাইটের ক্ষেত্রে কাজ করবে? শুধুমাত্র যে সকল ওয়েবসাইটগুলো গুগল ব্লগারে হোস্ট করা সেগুলোর ক্ষেত্রে এটা কাজ করবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে এটা বিভিন্ন রকমভাবে পরিবর্তন করা যায়, তার মানে এটা কাজ করতে পারে আবার কাজ নাও করতে পারে। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কীভাবে কাজ করে সেটা আমরা পরবর্তীতে দেখব। তাহলে সাইট ম্যাপ কী জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সাইট ম্যাপ হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে কতগুলো কন্টেন্ট রয়েছে তার একটা লাইন বাই লাইন ডিরেকশন। আচ্ছা, তো আমি এখান থেকে সাইট ম্যাপ পেজের যে লিঙ্কটা আছে খেয়াল করেন স্ল্যাশের পর থেকে, এটা আমি কপি করে নিয়ে নিচ্ছি। আবার হচ্ছে জাস্ট সাইট ম্যাপ ডট এক্সএমএল এই কথাটাকেও আমি এখান থেকে রাইট ক্লিক করে কপি করে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে এটা সেভ দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে কাস্টম রোবটস ডট টিএক্সটি এই জায়গার মধ্যে এসে আমরা এগুলো কী করলাম, দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, তো এটা ঠিকঠাক মতো আপনার ওয়েবসাইটে সেট হয়েছে কিনা এটা আপনি কীভাবে বুঝতে পারবেন? এটা বোঝার জন্য আপনার ওয়েবসাইটের নাম ডট এক্স ওয়াই জেড বা ডট কম যাই হোক না কেন স্ল্যাশ দেবেন। দেওয়ার পরে আপনি এখানে টাইপ করবেন, কী টাইপ করবেন আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এখানে। আচ্ছা, তো এখানে আপনাদেরকে টাইপ করতে হবে হচ্ছে ROBOTS রোবটস ডট টিএক্সটি। আচ্ছা, এই কথাটা টাইপ করবেন, আপনার ওয়েবসাইটের নাম ডট এক্সটেনশন স্ল্যাশ রোবটস ডট টিএক্সটি। আচ্ছা, এই কথাটা টাইপ করার পর আমি আপনি কিবোর্ড থেকে ইন্টার দেবেন। ইন্টার দিলে যদি দেখতে পান যে এইরকম লেখাগুলো চলে আসছে, তার মানে আপনি যে মানে কী বলে কাস্টম রোবটস ডট টিএক্সটি লেখা যুক্ত করেছেন সেগুলো আসলে আপনার ওয়েবসাইটে এখন শো করছে বা চলে এসেছে। আচ্ছা, আশা করছি ব্যাপারটা এখন বুঝতে পেরেছেন। তার মানে আমরা যে কাস্টম রোবটস ডট টিএক্সটি আমাদের ওয়েবসাইটে সেট করলাম সেটা আসলে পেয়ে গেছে। আচ্ছা, এখন এখানে যে আমরা কাস্টম রোবটস ডট টিএক্সটি সেট করলাম, এর মধ্যে সাইট ম্যাপ সেট করলাম, মানে জাস্ট আমরা মানে একটা সেটিংস তৈরি করলাম যে ওয়েবসাইটের কোন তথ্যগুলো গুগল ট্র্যাক করতে পারবে, কোন তথ্যগুলো ট্র্যাক করতে পারবে না, পোস্টগুলো কার মধ্যে রয়েছে, পেজগুলো কার মধ্যে রয়েছে, এগুলো সব আমরা গুগলের রোবট বা বট বা ক্রলার যে যাই হোক না কেন তাকে আমরা এখান থেকে সেটিংসের মাধ্যমে বলে দিলাম। এখন এই জিনিসগুলো আমাদের গুগল সার্চ কনসোল যেটা আছে সেইখানে গিয়ে সেট করতে হবে। এখন কীভাবে সেট করবো চলুন সেটা দেখি। তো আমি একটা নতুন ট্যাব নিলাম, নিয়ে এখানে SEARCH সার্চ ডট গুগল ডট কম আমি এই লিঙ্কটা লিখলাম, অথবা গুগল সার্চ কনসোল লিখে গুগলে সার্চ করলেও হবে। সার্চ ডট গুগল ডট কম আমি এই ঠিকানাটা লেখার পরে ব্রাউজার থেকে ইন্টার দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এখানে সরাসরি সার্চ কনসোল না এসে অন্য কিছু একটা চলে আসলো, তার মানে এইভাবে হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি এখন কী করবো, সার্চ কনসোল লিখে আমি এখন গুগলে সার্চ করব। তো সার্চ কনসোল লিখে সার্চ দিলাম, এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন নামে একটা পেজ আসছে, আমি এই পেজটাই আসলে ওপেন করছি। আচ্ছা, ওপেন করার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে একেবারে একটা ব্ল্যাঙ্ক পেজ আসছে, কিন্তু এর আগে আমি দেখিয়েছিলাম যে এটা আসলে অন্যরকম স্টাইলে আসছে, তাই না? কারণ কি, এটা তো অলরেডি সেট আপ করা আছে এই সার্চ কনসোলটা। তো আমরা এখন যেটা ওপেন করে রাখছি আমাদের কোর্সের মধ্যে যে ওয়েবসাইটটা তৈরি করছি সেটার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক আসে, তার মানে এটা সেট করা হয় নাই। আসলেই হয়েছে কি না হয় না ট্র্যাক করার জন্য আমরা এই যে বাম পাশের কর্নারে যে মেইন মেনু আছে এখান থেকে যদি আমরা অ্যাড প্রপার্টিতে চাপ দিই দেখতে পাচ্ছেন কোনো প্রপার্টি নাই। তো আমরা এখন বর্তমানে এই অ্যাড প্রপার্টি সেকশনে আসি। তো এখান থেকে ইউআরএল প্রিফিক্স এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে হবে। তো আমি আমাদের যে এই ওয়েবসাইটের লিঙ্ক কপি করে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে শেষের থেকে স্ল্যাশটা জাস্ট উঠিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে কন্টিনিউয়ে চাপ দিলাম। আচ্ছা, তো এখন একটা ব্যাপার খেয়াল করেন, এটা অটো ভেরিফাই নিয়ে নেবে। এর কারণটা কি, কারণ আমরা যে গুগল অ্যাকাউন্টে এখন বর্তমানে লগ ইন করে আসি ঠিক সেই গুগল অ্যাকাউন্টে ব্লগারে আমাদের যেহেতু ওয়েবসাইট আছে এবং সেই গুগল অ্যাকাউন্টে যেহেতু আমরা গুগল সার্চ কনসোল সেট করছি যার ফলে এটা অটো ভেরিফাই হয়ে গেছে। যদি ব্যাপারটা এমন হতো যে ওয়েবসাইটটা আছে অন্য একটা গুগল অ্যাকাউন্টে আর গুগল সার্চ কনসোলটা আছে অন্য একটা গুগল বা জিমেল অ্যাকাউন্টে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে অটো ভেরিফাই হতো না, তখন আপনাকে একটা এখানে অপশন দিত ট্যাগ ভেরিফাই করা বা ফাইল আপলোড করা, সেইটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হতো। তো যেহেতু আমার এটা এখানে অলরেডি নিয়ে নিছে, তো যদি আপনাদের কারণ না নেয় তাহলে সেটা আপনি কোথায় পাবেন একটু দেখাই। তো আমি শুরুতে আমি এখান থেকে গো টু প্রপার্টি এখানে চাপ দিচ্ছি। আচ্ছা, তো সেটা আপনি পাবেন হচ্ছে, আচ্ছা এখানে কিছু ওয়ার্নিং আছে, আমি সেটা আপনি কোথায় পাবেন, আপনি পাবেন হচ্ছে সেটিংসের মধ্যে গিয়ে।
সেটিংসের মধ্যে গিয়ে এই যে ওনারশিপ ভেরিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন যে এটা টিক নিয়েছে। আচ্ছা, যদি কারো না হয় তাহলে গুগল সার্চ পেজে বা আপনি যখন একটা ওয়েবসাইট সাবমিট করবেন সার্চ কনসোলে এসে, তখন আসলে এইরকম একটা সেকশন শো করবে। সেখান থেকে আপনি যেটা করবেন, এই HTML ট্যাগ নামে যে সেকশনটা আছে এই সেকশনটার মধ্যে আসবেন। এসে আপনি এই যে কোডটুকু যেটা আছে না, এটা আপনি কপি করবেন। এটা কপি করা হয়ে গেলে আপনি চলে আসবেন আপনার ওয়েবসাইটে ড্যাশবোর্ডে। আসার পরে আপনি যাবেন থিমের মধ্যে, থিম থেকে আপনি কাস্টমারদের পাশে ড্রপডাউন আইকনে ক্লিক করে এডিট HTML এই সেকশনে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি হচ্ছে এই লেখার মাঝখানে, বাইরে না কিন্তু, হ্যাঁ, এই লেখার মাঝখানে যে কোনো একটা জায়গায় মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করবেন। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল F চাপ দেবেন। এরপরে আপনাকে সার্চ করতে হবে কি লিখে, বডি লিখে, BODY। আচ্ছা, তো বডি লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছি যে বডিটা শুরু হয়েছে এখানে। দেখতে পাচ্ছেন বডির উপরে আছে হচ্ছে হেড। তো আমি হেডের উপরে এক লাইন ফাঁকা করে নিয়ে নিচ্ছি। ফাঁকা করে নিয়ে এখানে হচ্ছে আমরা যেটা কপি করছিলাম সেই কপি করা কোডটুকু আমি এইখানে বসায় দিয়ে দিলাম। বসানো হয়ে গেলে আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। আচ্ছা, সেভ করা হয়ে গেলে এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের সার্চ কনসোলে গিয়ে ভেরিফাই করে দেখব যে ভেরিফাইটা হচ্ছে কিনা। যেহেতু কোডটা এখানে বসায় দিয়েছি হেড সেকশনের মধ্যে, তাহলে এখান থেকে যদি আমরা এখন ভেরিফাই করি তাহলে পাওয়ার কথা। তো আমি এখন এখান থেকে ভেরিফাই চাপ দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল, আচ্ছা HTML ট্যাগ হয়ে গেছে। তার মানে আমরা আমাদের ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোলে ভেরিফাই বা সাবমিট দিয়ে দিয়েছি একেবারে সফলভাবে। আচ্ছা, এখন সার্চ কনসোলে এসে আমাদেরকে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে কতগুলো কন্টেন্ট আছে এটা গুগল সার্চ কনসোলে সাবমিট দিতে হবে বা গুগল সার্চ কনসোলকে বলে দিতে হবে। সেই কাজটা আমরা কীভাবে করবো, সেই কাজটা আমরা করবো হচ্ছে সাইট ম্যাপ সেকশনে গিয়ে। তো আমি এখানে সাইট ম্যাপ সেকশনে চলে আসলাম। একটু আগে আমরা দুটো জিনিস কপি করেছিলাম, মনে আছে আপনাদের? একটা হচ্ছে সাইট ম্যাপ .xml, একটা হচ্ছে সাইট ম্যাপ .page.xml। এখন সেই কোডগুলো আমরা এখানে বসাই দেবো। তো আমি এখান থেকে উইন্ডোজ ভিসাব দিচ্ছি, যেহেতু আমার আগে কপি করা আছে। তো দেখতে পাচ্ছেন যে এটা সাইট ম্যাপ page.xml, আমি এটা সিলেক্ট করলাম, এখানে বসে গেছে। খেয়াল করুন, এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই কিন্তু আপনাকে বসাইতে হবে, আগে পিছনে অন্য কিছু যোগ হয়ে গেলে কিন্তু হবে না। তারপরে আমি এখান থেকে সাবমিট দিয়ে দিচ্ছি। তো এখন দেখেন সাবমিট দেওয়ার পরে এখানে সাকসেসফুল দেখাচ্ছে। তার মানে আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মধ্যে পেজ হচ্ছে যতগুলো পেজ আছে এর মধ্যে থেকে চারটা পেজকে সে আসলে পেয়ে গেছে। তো আমি আমাদের ওয়েবসাইটের পেজ সেকশনে আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে সব মিলে চারটা পেজে আছে। তো এই চারটা পেজ দেখতে পাচ্ছেন যে এখানে আসলে নিয়ে নিছে। যদি আপনার এখানে জিরো দেখাই বা ইরোদ দেখাই বা কোনো কিছু না আসে, তার মানে হতে পারে যে আপনার ওয়েবসাইটে কোনো পেজ তৈরি করা নাই। তো সেক্ষেত্রে আপনি পেজ সাইট ম্যাপটা সাবমিট দেওয়ার পূর্বে অবশ্যই কয়েকটা পেজ তৈরি করে নেবেন, তারপরে আসলে সেটা এখানে এসে সাবমিট দেবেন, তাহলে ঠিকঠাক মতো কাজ করবে। অনেক সময় একবার সাবমিট দিলে হয় না, সেই ক্ষেত্রে আপনি বারবার ওই কথাটা লিখে আপনি এখান থেকে সাবমিট দিবেন, তাহলে আর কি সাবমিট নিয়ে নেবে যদি একবারে না হয় আর কি। তো আমাদের ক্ষেত্রে দেখতে পেলেন যে আমরা প্রথমে একবার দিয়েছি, একবারে নিয়ে নিছে। আচ্ছা, এরপরে আমরা যেহেতু কয়েকটা পেজ সাবমিট দিলাম, এরপরে পোস্ট যেগুলো আছে সেগুলো সাবমিট দিব। তো পোস্টের জন্য কোনগুলো আছে, যে এটা সাইট ম্যাপ .xml, সাইট ম্যাপ .xmlকেও আমি এখানে লিখে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে সাবমিট দিচ্ছি। তো এখানে আমি যখন সাবমিটে চাপ দিয়েছি, দেখতে পাচ্ছেন যে এটাও সফলভাবে নিয়ে নিচ্ছে। যদি না আসতো তাহলে আমি এখানে আবার সাইট ম্যাপ .xml দিয়ে আমি এখানে সাবমিট দিতাম। আচ্ছা, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আসলে এটা নেয় না, বারবার আর কি সাবমিট দেওয়া লাগে। তো আমি এখন ভিডিও তৈরি করছি, দেখতে পাচ্ছেন যে এটা একবারেই নিয়ে নিছে আর কি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটে সব মিলে কী আছে, 12টা পোস্ট আছে, সে 12টা পোস্ট এখানে পেয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বশেষ কত তারিখে এই লিঙ্কগুলো সাবমিট করা হয়েছে, আর গুগল সর্বশেষ কত তারিখে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেই তথ্যগুলো দেখেছে, এখানে সেই ডেটগুলো আসলে শো করছে। যদি আপনি কখনো দেখতে পান যে 5-7 দিন পার হয়ে গেছে, তারপরেও লাস্ট রেড যে ডেটটা সেটা 5-7 দিন আগের ডেট দেখাচ্ছে, তাহলে এই সাইট ম্যাপ এবং সাইট ম্যাপ পেজ এইগুলো আপনি এখানে আবার বসাই দিয়ে সাবমিট দিবেন। তাহলে গুগল আর কি দ্রুত আপনার সেই পোস্ট বা সাইট ম্যাপগুলো পড়ে দেখবে। তাহলে সাইট ম্যাপ কী জিনিস, কেন আমরা এখানে সাবমিট করলাম, এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখানে সাবমিট দেওয়ার অর্থ হলো গুগল এখন সেই পোস্টগুলোকে পেয়ে গেছে। যদি এখন কোনো সমস্যা না থাকে তাহলে গুগল সেই পোস্টগুলো র্যাঙ্ক করবে গুগল সার্চ ইঞ্জিনে, যদি আমাদের পোস্ট লেখার সকল নিয়ম কারণ আর কি গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর অ্যালগোরিদম অনুযায়ী হয়ে থাকে। তাহলে গুগল সার্চ কনসোল কী জিনিস, এখানে কীভাবে আমাদের তথ্যগুলো সাবমিট দিতে হয়, এগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আরও যে ব্যাপার স্যাপারগুলো আপনাদের সঙ্গে বা আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে, আমি একটু আমাদের কোর্সের পেজে আসি। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে সাইট ম্যাপ অ্যানালাইসিস এবং সাবমিট করে আপনাদেরকে দেখালাম। এরপরে আসে হচ্ছে গুগল ম্যানুয়াল ইন্ডেক্স। আচ্ছা, তো গুগল ম্যানুয়াল ইন্ডেক্স জিনিসটা কি, অনেক সময় দেখবেন যে আপনার ওয়েবসাইটের কোনো একটা পোস্ট মানে কয়েকদিন হয়ে গেছে কিন্তু তারপরেও আসলে র্যাঙ্ক করছে না। আচ্ছা, আমরা যে সাইট ম্যাপ দিলাম, আমাদের ওয়েবসাইটটা সাবমিট দিলাম,
একটু পরে কি আমরা গুগলে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটাকে পাবো? না, এটা অনেক অনেক সময় 7 দিন থেকে 1 মাস পর্যন্ত সময় লাগে ঠিকঠাক মতো গুগল সার্চে এই ওয়েবসাইটটা আপডেট হতে। তো মনে করেন যে 7 দিন পার হয়ে গেছে, তারপরেও আমরা আমাদের কোনো পোস্টকে গুগলে দেখতে পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, আমাদের ওয়েবসাইটের পোস্টগুলোকে ম্যানুয়ালি আমরা কী করতে পারি, গুগল সার্চ কনসোলে সাবমিট করতে পারি। কীভাবে? এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে অরিজিন সাইটের ডাউনলোড গতি বৃদ্ধি করবেন। তো আমি যদি এই লিঙ্কটাকে কপি করি, কপি করে আমি যদি গুগলে আসি, আসার পরে আমি প্রথমে এখানে google.com এই লিঙ্কের মধ্যে গেলাম। যাওয়ার পরে এই বারের এখানে আমি ওই লিঙ্কটা পেস্ট করে দিলাম, পেস্ট করে এখন সার্চ করে দেখছি যে এটা পেয়েছে কিনা। তো খেয়াল করেন আমি এটা লিখে সার্চ করেছি, সার্চ রেজাল্ট একেবারে কী আসছে, 0, তার মানে এই লিঙ্কটা এখনও গুগলে ইন্ডেক্স হয় নাই। তো এখন যেহেতু এই লিঙ্কটা গুগলে ইন্ডেক্স হয় নাই, হবে বা মানে কেন, আমি তো একটু আগে এটা লিঙ্কটা সাবমিট দিলাম স্যাটম্যাপ, তাই না? তো এখনও তো সময় লাগবে 7 দিন থেকে 1 মাস, যাই হোক না কেন, যদি দেখতে পাবেন সেই সময় অতিক্রান্ত হয়ে গেছে, তারপরেও আপনার লিঙ্কগুলো বা পোস্টগুলো গুগল সার্চে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে প্রত্যেকটা আপনার ওয়েবসাইটের লিঙ্ককে গুগলে ম্যানুয়ালি সাবমিট দিতে হবে। কীভাবে? আপনি আপনার ওয়েবসাইটে সেই লিঙ্কগুলোকে কপি করবেন, কপি করা হয়ে গেলে স্যাটম্যাপে আসবেন, দুঃখিত গুগল সার্চ কনসোলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ইউআরএল ইনস্পেকশন নামে একটা সেক্টর আছে, এখানে চাপ দেবেন, তবে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভিজিবল হয়ে গেল। এরপরে আপনি এখানে রাইট ক্লিক করে আপনার সেই লিঙ্কটা পেস্ট করে দেবেন, এরপরে কিবোর্ড থেকে এন্টার দেবেন। যদি আমরা কিবোর্ড থেকে এন্টার দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে গুগল বলছে বা একটা রেজাল্ট দেখাবে যে এই পেজটা গুগল আসলে ইন্ডেক্স করেছে নাকি করে নাই। তো দেখতে পাচ্ছেন যে আসলে কোনো কিছুই রেজাল্ট ইয়েস দেখাচ্ছে না। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ইউআরএল ইজ নট অন গুগল, সেক্ষেত্রে আমরা এখন কী করতে পারি, রিকোয়েস্ট ইন্ডেক্সিং, যদি আমরা এখানে চাপ দিই তাহলে এই পেজটাকে মানে সরাসরি আমরা এই লিঙ্কটাকে গুগলকে সাবমিট দিয়ে দিলাম যে দ্রুত তুমি এই পেজটাকে গুগলে ইন্ডেক্স করো। তো যদি আমাদের পোস্টের মধ্যে কোনো মানে গুগল সার্চ ইঞ্জিনের যে নীতিমালা রয়েছে সেগুলো ভঙ্গ না হয়ে থাকে এবং সকল নিয়ম নীতিমালা মানে যদি আমরা পোস্টে লিখে রাখি এবং যদি আমরা এখান থেকে ম্যানুয়ালি ইন্ডেক্সিং রিকোয়েস্ট দিয়ে দিই, তাহলে কয়েকদিনের মধ্যে দেখতে পাবো যে এই লিঙ্কটা হচ্ছে গুগলের সার্চে শো করছে। যাই হোক, ইন্ডেক্সিং রিকোয়েস্ট আমি দিয়ে দিলাম। যদিও আমাদের ওয়েবসাইটে যতগুলো এই সাইটে যতগুলো পোস্ট আছে সেগুলি এগুলো সব আসলে কি কপি পেস্টিং না হওয়ার কথা, যাই হোক, আপনি যখন আপনার ওয়েবসাইটের কী বলে যে তথ্য সাইট ম্যাপ গুগল সার্চ কনসোলে সেট করবেন বা সাবমিট করবেন সাইট ম্যাপ, তখন যেন অবশ্যই আপনার ওয়েবসাইটে কোনো কপি করা কন্টেন্ট না থাকে। কপি করা কন্টেন্ট থাকলে কিন্তু প্রবলেম হবে। আমি আপনাদের 6 নম্বর চ্যাপ্টারে যখন আমরা ক্লাস করছিলাম তখন আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আপনারা রেগুলার পোস্ট পাবলিশ করবেন। তো কেন পোস্ট পাবলিশ করতে বলেছিলাম এখন নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন, যে আপনারা যে ডেমো কন্টেন্টগুলো নিয়ে রেখেছেন সেগুলো আপনাদের ওয়েবসাইটে আর রাখা যাবে না। যদি আপনি রাখেন, তারপরে রাখার পর যদি আপনি সার্চ কনসোলে গিয়ে আপনার ওয়েবসাইট সাবমিট দেন, তাহলে কিন্তু গুগল আপনার পুরো ওয়েবসাইটকে ডিলিট করে দিতে পারে, যদি তারা ট্র্যাক করতে পারে বা ট্র্যাক করে দেখে যে আপনি হচ্ছে কপি করা কন্টেন্ট আপনার সাইটে পাবলিশ করেছেন। তাহলে অবশ্যই গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটা সাবমিট দেওয়ার পূর্বে আপনার ওয়েবসাইটের সকল কপি করা কন্টেন্ট বা পোস্টগুলোকে ডিলিট করে দেবেন। আচ্ছা, তাহলে কীভাবে ম্যানুয়ালি একটা পোস্ট বা পেজকে গুগল সার্চে সাবমিট দিতে হয় এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অনেক সময় এমন হয়ে যায় যে একটা পোস্ট গুগল সার্চে বা গুগল র্যাঙ্কে চলে আসছে, আসার পরে সেই পোস্টটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, তো আমরা আসলে এখন আর চাচ্ছি না যে সেটা কে গুগলে সার্চ দিয়ে খুঁজে পাক। সেই জন্য আপনারা যে কাজটা করতে পারেন, গুগল সার্চ থেকে সেই পোস্টটাকে আপনি সরিয়ে দেওয়ার রিকোয়েস্ট করতে পারেন। আচ্ছা, তো এখন দেখেন আমরা এখন যেটা আর কি বলছিলাম সেটা হচ্ছে ম্যানুয়াল ইন্ডেক্স। আচ্ছা, তারপরেটা আছে হচ্ছে ইন্ডেক্সিং এবং নো ইন্ডেক্সিং টেকনিক্স। আচ্ছা, তো কীভাবে আমরা ইন্ডেক্সিং করাবো ম্যানুয়ালি সেটা তো আমরা বললাম, এবার হচ্ছে নো ইন্ডেক্সিং টেকনিক যেগুলো আছে সেগুলো, তারপরে হচ্ছে ম্যানুয়ালি ইন্ডেক্স রিমুভাল টেকনিক যেটা আছে সেটা এখন ব্যাখ্যা করবো। এই দুটো জিনিস ব্যাখ্যা করলে গুগল সার্চ কনসোলের সমস্ত ক্লাস আর কি শেষ হয়ে যাবে। তো এখন দেখেন আমি হচ্ছে এটা তো আমাদের পেজ যেটা যেখানে কাজ করেছিলাম সেইখানে আসি। আচ্ছা, এই যে এখানে খেয়াল করেন রিমুভাল নামে একটা সেকশন আছে, এই রিমুভাল সেকশনে এসে আপনি নিউ রিকোয়েস্ট এখানে এসে আপনি যে লিঙ্কটা দিয়ে দেবেন সেই লিঙ্কটা দেওয়ার পরে যদি আপনি এখান থেকে নেক্সট গিয়ে যদি আপনি সাবমিট দিয়ে দেন। আচ্ছা, আমি ডিরেক্টলি একটা দেখাই, যেমন ধরেন যে এই পোস্টের লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি এটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, দেখেন এইখানে যেটা বলছে সেটা হচ্ছে এটা কয় মাসের জন্য গুগল র্যাঙ্ক থেকে সরে যাবে, 6 মাসের জন্য, জাস্ট 6 মাস, এর বেশি না কিন্তু। হ্যাঁ, 6 মাস পরে কিন্তু এটা আবার গুগল সার্চ কনসোলে বা গুগল র্যাঙ্কে চলে আসবে। তো 6 মাস পরেও যদি আমরা এটাকে গুগল র্যাঙ্কে দেখতে না চাই তার জন্য কী করতে হবে সেটা একটু পরে বলছি। তো এইটাকে একটু বলি যে এখন আগামী 6 মাসের জন্য আমরা কীভাবে কাজ করব।
এখানে দেখেন যে রিমুভ দিস ইউআরএল অনলি, তার মানে এখানে যে আমরা লিঙ্কটা লিখছি শুধুমাত্র এইটা গুগল সার্চ কনসোল থেকে সরে যাবে যদি এ থেকে থাকে। আর যদি আমরা রিমুভ ইউআরএল উইথ দিস প্রিফিক্স যদি এটা দিয়ে দিই, তাহলে যদি ব্যাপারটা এমন হয় যে এটা দেওয়ার পরে যদি আমি জাস্ট এই কথাটুকু কেটে দিই, তার মানে এখন এই ডিজিটাল মার্কেটিং ডট এক্স ওয়াই জেড এটার আন্ডারে এবং স্ল্যাশ দিয়ে যত লিঙ্ক হবে, তার মানে আমাদের ওয়েবসাইটের কোনো পোস্টই আর গুগল র্যাঙ্কে থাকবে না যদি আমরা এটা দিয়ে দিতাম আর এটা বাদ দিয়ে দিতাম। নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্যাপারটা। তো আমি রিমুভ দিস ইউআরএল অনলি দিচ্ছি, দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সটে যাচ্ছি। আচ্ছা, নেক্সটে যাওয়ার পরে এখন বসে সাবমিট রিকোয়েস্ট। আচ্ছা, এখানে কী বসে দেখেন, দিস ইউআরএল ইন অল অফ ইটস ভেরিয়েশন উইল বি ব্লকড ফ্রম গুগল সার্চ ফর অ্যাবাউট 6 মান্থ। আচ্ছা, মানে আগামী 6 মাসের জন্য আর কি এটা হবে। আর কি বলছে যে আমরা এটা যে কোনো সময় ক্যান্সেলও করতে পারবো আর কি এই রিকোয়েস্টটা। তো আমি এখন এখান থেকে একটা সাবমিট রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে রিকোয়েস্টটা প্রসেসিং হচ্ছে আর কি, প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে কী হবে, এই লিঙ্কটা গুগল সার্চ করে আর কেউ পাবে না। আর আমি যদি এখানে চাপ দেওয়ার পরে ক্যান্সেল রিকোয়েস্ট দিয়ে দিই, তাহলে আর কি এইটা এই রিকোয়েস্টটা ক্যান্সেল হয়ে যাবে। একটু আগে আমরা যে সাইট ম্যাপগুলো সাবমিট দিয়েছিলাম, যদি মনে হয় যে আপনি ভুলভাল সাইট ম্যাপ সাবমিট দিয়ে দিয়েছেন, সেগুলো আপনি এখন রিমুভ করতে চাচ্ছেন, তাহলে কী করবেন, যে কোনো একটা সাইট ম্যাপের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এই কর্নারে চাপ দেবেন, এইখানে চাপ দেওয়ার পরে যদি আপনি রিমুভ সাইট ম্যাপ দিয়ে দেন, তাহলে কিন্তু সেই সাইট ম্যাপটা গুগল সার্চ কনসোল থেকে আউট হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, অনেক সময় এমন হয় যে আমাদের পুরো ওয়েবসাইটটাকে আমরা গুগল সার্চ কনসোলে সাবমিট করতে চাই না। যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে যে আপনি আর চাচ্ছেন না যে গুগল সার্চ থেকে কতগুলো ভিজিটর আসবে সেটা আপনি আর কাউন্ট করেন, সেক্ষেত্রে আপনি এই পুরো ওয়েবসাইটটা যদি খেয়াল করেন, এইখানে চাপ দিলে আমরা দেখতে পাবো এই পুরো ওয়েবসাইটটাকে আপনি গুগল সার্চ কনসোল থেকে রিমুভ করতে পারবেন, কিংবা আপনি একটা সার্চ কনসোলে আরও অনেকগুলো ওয়েবসাইট যুক্ত করতেও পারবেন। কীভাবে, অ্যাড প্রপার্টি, এখানে চাপ দিয়ে দেখতে পাচ্ছেন যে শুরুর মতো আবার একটা ইন্টারফেস চলে আসছে, সেখান থেকে আপনি আবার অ্যাডও করতে পারবেন। যাই হোক, তো আমি যদি চাই যে এই সার্চ কনসোলের যে ইয়েটা আছে, ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাকে আমি সার্চ কনসোল থেকে রিমুভ করে দেবো, এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে চলে আসতে হবে সেটিংসের মধ্যে। সেটিংসের মধ্যে আসার পরে দেখতে পাচ্ছেন যে প্রপার্টি অ্যাডেড টু অ্যাকাউন্ট এখানে তারিখ শো করছে, পাশে হচ্ছে রিমুভ প্রপার্টি। আমি যদি এখন রিমুভ প্রপার্টি এর উপরে চাপ দিয়ে দিই, তাহলে গুগল সার্চ কনসোল থেকে এই ওয়েবসাইটটা একেবারে আউট হয়ে যাবে। আচ্ছা, তাহলে গুগল সার্চ কনসোল থেকে সাইট ম্যাপ, তারপরে হচ্ছে পুরো ওয়েবসাইট, তারপরে বিভিন্ন ইউআরএল কীভাবে আপনি ডি ইন্ডেক্সিং বা রিমুভ করবেন, আশা করি সেই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো আমাদের কোর্সে আরও একটা জিনিস মানে এই চ্যাপ্টারের মধ্যে বাদ পড়েছে, সেটা হচ্ছে ইন্ডেক্সিং এবং নো ইন্ডেক্সিংয়ের যে টেকনিকগুলো রয়েছে সেগুলো আমরা কোথায় গিয়ে সেট করব। তো সেগুলো আমরা যে জায়গায় গিয়ে সেট করব সেটা হচ্ছে আমাদের সেটিংসের মধ্যে গিয়ে। তো আমি যদি আমাদের ইয়ের মধ্যে আসি, ব্লগার ড্যাশবোর্ডে আসার পর যদি আমি সেটিংসের মধ্যে যাই, তো সেটিংসের মধ্যে গিয়ে কোথায় যাব, একটু নিচের দিকে আসব, কত দূর পর্যন্ত যাব, এই যে ক্রলার অ্যান্ড ইন্ডেক্সিং, এখান থেকে আমরা কিন্তু শুধুমাত্র কাস্টম রোবট ডট টিএক্সটিটাকে অন করেছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এনাবল কাস্টম রোবটস হেডার ট্যাগ, এইটাকে আমরা এখন এখান থেকে অন করে দেবো। আচ্ছা, তো এইটাকে যদি আমরা অন করি, এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা সেকশন আগে হাইড ছিল, এখন ভিজিবল হয়ে গেলো। কী কী, একটা হচ্ছে হোম পেজ ট্যাগস। তো আমাদের ওয়েবসাইটের হোম পেজে যা কিছু আছে এই সব কিছুর মধ্যে থেকে কোন কোন জিনিসগুলো গুগল সার্চের লোকজন খুঁজে পাবে সেটা আমরা এখান থেকে বলে দিব। অল মানে হচ্ছে হোম পেজের মধ্যে যা কিছু আছে তার সব কিছুই গুগল সার্চে শো করবে। আমি এখানে অল দিয়ে দিলাম, সেভ দিলাম। এরপরে রয়েছে আর্কাইভ অ্যান্ড সার্চ পেজ, তো এখান থেকেও সব কিছুর লোকজন গুগল সার্চে খুঁজে পাবে, আমি অল দিয়ে দিলাম, সেভ দিলাম। আচ্ছা, এরপরে আছে পোস্ট অ্যান্ড পেজ, আমাদের ওয়েবসাইটে পোস্ট এবং পেজ যেগুলো রয়েছে সেই পোস্ট এবং পেজের মধ্যে থেকে কোনগুলো কীভাবে শো করবে, আমি বললাম সকল পোস্ট এবং সকল পেজ শো করবে। আর এখান থেকে আমি নো ডিপি এটা অন করে দিলাম। আচ্ছা, এখন দেখেন এইগুলোর বাইরে আসলে আরও অনেক কিছু আছে, এখন কোনটার কাজকে একটু বলি। অল মানে হচ্ছে সব কিছুই গুগল সার্চে শো করবে। যদি আমি শুধুমাত্র এটা দিয়ে দিই নো ইন্ডেক্সিং, এর মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের কোনো পোস্ট এবং পেজ গুগল র্যাঙ্কে বা গুগলে ইন্ডেক্স হবে না। যদি আমি নো ফলো দিয়ে দিই, এর মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে সকল পেজগুলো থাকবে লিঙ্ক, সেই লিঙ্কগুলোকে গুগল আসলে ফলো করবে না। এইটাকে বলা হয় হচ্ছে নো ফলো। তো নো ফলো, ডু ফলো, এইগুলো নিয়ে আমরা একটা বিস্তারিত ক্লাস পাবো পরবর্তীতে, সেখানে আরও বিস্তারিত বলবো। আমি যদি এখান থেকে নাম দিয়ে দিই, তো নো ইন্ডেক্স আর নো ফলো এই দুইটা দুইবার দিয়ে দিলে যা হয়, নান একবার দিয়ে দিলে আসলে সেটা হয়ে যায়। আচ্ছা, নানের মানে কি, যে আমাদের কোনো পোস্ট গুগলের র্যাঙ্কও করবে না, আবার সেই পোস্টের মধ্যে যে লিঙ্কগুলো আছে সেইগুলোকে গুগল ফলো করবে না র্যাঙ্ক করার জন্যে। এরপরে রয়েছে নো আর্কাইভ। আচ্ছা, নো আর্কাইভ মানে আমাদের যে আর্কাইভ পোস্ট যেগুলো রয়েছে আর কি, সেই আর্কাইভ পোস্টগুলোকে গুগল র্যাঙ্ক করবে না। এখানে আছে হচ্ছে নো স্নিপেট। আচ্ছা, নো স্নিপেট মানে হচ্ছে আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করবো তখন স্নিপেট অংশটা শো করবে না। আচ্ছা, স্নিপেট অংশ কোনটা,
একটু আগে আমরা যখন হচ্ছে বকরিদ লিখে গুগলে সার্চ করছিলাম, আরেকবার দেখাই। আচ্ছা, তো কোনো কিছু লিখে গুগলে সার্চ করার পরে যদি এরকম একটা প্রিভিউ চলে আসে, সেই প্রিভিউটাকে আমরা বলি স্নিপেট। যদি আমরা এরকম স্নিপেট দেখাতে না চাই, শুধুমাত্র এরকমভাবে দেখাতে চাই, এই পোস্টটা দেখেন অর্ধেক একটা প্রিভিউ আসছে, কিন্তু এই পোস্টে কোনো প্রিভিউ আসে না। যদি আমরা এরকম দেখাতে চাই, এরকম না দেখায়, তাহলে আমরা স্নিপেটটা অফ করে দিব। যদি আমরা মনে করি যে আমাদের ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে, কোনো পোস্টের ক্ষেত্রেই এরকমভাবে প্রিভিউ আসবে না, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের সেটিংস কোথায় এখানে গিয়ে নো স্নিপেট দিয়ে দেবো, তাহলে গুগল সার্চে ওইভাবে স্নিপেটটা আসবে না। এরপর আছে নো ডিপি। নো ডিপি মানে হচ্ছে নো ওপেন ডিরেক্টরি প্রজেক্ট বা পেজ বা পোস্ট। আচ্ছা, তো নো ওপেন ডিরেক্টরি পোস্ট পেজ বা হচ্ছে এটার কাজ কী, প্রপার্টি? তো এটার যে কাজ সেটা হচ্ছে আমি যদি এখানে দিয়ে দিই, তাহলে কোনো একটা পোস্টের বাই ডিফল্ট যে টাইটেল এবং মেটার ডিসক্রিপশন থাকে সেইটা শো না করে আমরা ম্যানুয়ালি সেইখানে আমরা অ্যাড করতে পারবো। এটা কীভাবে ম্যানুয়ালি অ্যাড করতে পারবো সেটা একটু পরে দেখাচ্ছি। তো আমি এটা অন করে রাখলাম, যেহেতু আমরা সকল পোস্টের মেটার ডিসক্রিপশন ইচ্ছা মতো পরিবর্তন করতে চাই। আচ্ছা, এরপর হচ্ছে নো ট্রান্সলেট। যদি আমরা এটা অন করে দিয়ে দিই, এর মানে হচ্ছে গুগলে যদি আমাদের এই পোস্টটা লেখা কেউ সার্চ করে, তাহলে সার্চ পেজে এই পেজটাকে আসলে গুগল ট্রান্সলেট করে দেখাবে না। এরপর আছে নো ইমেজ ইন্ডেক্স। যদি আমরা এটা চালু করে দিয়ে দিই, তাহলে আমাদের ওয়েবসাইটের কোনো ইমেজ গুগল সার্চে আসবে না, যেহেতু ইমেজ নো ইন্ডেক্স করে দেওয়া হচ্ছে। এইখানে হচ্ছে আনঅ্যাভেলেবল আফটার। যদি আমি এখানে আনঅ্যাভেলেবল আফটার দিয়ে যদি আমি এইখানে একটা ডেট উল্লেখ করে দিয়ে দিই, এর মানে হচ্ছে সেই তারিখের পর থেকে আমাদের ওয়েবসাইটের কোনো পোস্ট, মানে ওই ডেটটা পার হয়ে গেলে আর কোনো পোস্ট আমাদের গুগলে আর কোনো র্যাঙ্কে থাকবে না। তো এখান থেকে কাস্টম রোবট ডেস্কে পোস্ট অ্যান্ড পেজের ক্ষেত্রে এসে আমি কী করলাম, নো ডিপিটা অন করলাম আর হচ্ছে এখান থেকে অল অন করে দিলাম। অল মানে হচ্ছে সব কিছুই গুগলে র্যাঙ্ক করবে বা ইন্ডেক্স করবে, আর নো ডিপি মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ওপেন ডিরেক্টরি থেকে মেটা ডিসক্রিপশন না নিয়ে আমরা ইচ্ছামতো সেট করতে পারবো। তো এটা ওকে করে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আচ্ছা, এখন এটা কীভাবে কাজ করে সেটা আসি। তো আমি কোনো একটা পোস্টের মধ্যে আসছি, আসার পরে আমি একটা পোস্ট ওপেন করছি। ওপেন করার পর যদি আমি নিচের দিকে আসি, এখন খেয়াল করেন এখান থেকে যে সার্চ ডিসক্রিপশন নামে একটা নতুন সেকশন যুক্ত হয়ে গেছে, এইটা কিন্তু আগে ছিল না। এখন এই এখানে আমি 150 ক্যারেক্টারের মধ্যে যাই লিখে এখানে আপডেট দিয়ে দেবো। কেউ যদি গুগলে এই টপিকটা নিয়ে সার্চ করে, তো সার্চ পেজে মেটা ডিসক্রিপশন যেটা আছে, একটু আগে আপনাদেরকে শুরুতে দেখিয়েছি, ওই মেটা ডিসক্রিপশনের জায়গাতে এখানে যা দেবো সেইটা আসলে শো করবে। আচ্ছা, আর এখানে দেখেন পারমালিক নামে একটা জায়গা আছে, যেহেতু এই পোস্টটা পাবলিশ হয়ে গেছে তাই এটা আর কি শো করছে না। আমি যদি এই পোস্টটাকে আমি আবার ড্রাফটে নিয়ে আসি, তাহলে ওই পারমালিংটা আমরা এডিট করতে পারবো। তো এখন ড্রাফটে নিয়ে আসলাম মানে এই পোস্টটাকে আমরা এখন নতুন করে আবার মানে সাবমিট দিতে পারবো। তো আমরা কোনো একটা পোস্টের পারমালিংকে জায়গাতে কাস্টম পারমালিংক ইউজ করবো পাবলিশ করার সময়, কিন্তু হ্যাঁ পাবলিশ করা হয়ে যাওয়ার পর না, কারণ পাবলিশ করা হয়ে যাওয়ার পর যদি আমি এটা চেঞ্জ করে দিতে, তার মানে কি ওয়েবসাইটের লিঙ্কই চেঞ্জ হয়ে যাবে, মানে এই পোস্টের লিঙ্কই চেঞ্জ হয়ে যাবে। দেখুন দেখেন, আমরা যখন কোনো একটা পোস্ট পাবলিশ করবো, তখন কাস্টম পারমালিংকের জায়গাতে এসে এই পোস্টটা যে সম্পর্কে লিখছি ঠিক সেই সম্পর্কে একটা মেইন ফোকাস কিওয়ার্ড আমরা এখানে দিয়ে দেবো। যেমন ফোকাস কিওয়ার্ড মানে ফোকাস কিওয়ার্ড একটা অংশ, মানে একটা জাস্ট বাক্য, এই দুঃখিত বাক্য না শব্দ, এইখানে আমরা একটা বা দুইটা ওয়ার্ড রাখবো, এর বেশি রাখবো না। তো এখানে কীভাবে অ্যান্ড্রয়েড ফোনে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করবেন, তার মানে এখানে আমরা চাইলে অ্যান্ড্রয়েড দিয়ে দিতে পারি, ANDROID। তাহলে এই পোস্টের লিঙ্ক কেমন হবে, যে ওয়েবসাইটের নাম .com/date/android। আচ্ছা, আমি যদি এখন এটাকে পাবলিশ করে দিই, তার মানে কিন্তু আগের লিঙ্কটা নাই, চেঞ্জ হয়ে নতুন লিঙ্ক হয়ে গেল। তো অনেক সময় আমরা চাই যে আগের লিঙ্ক পরিবর্তন করে নতুন লিঙ্ক সেট করে দিয়ে দেবো। এখন দেখতে পাচ্ছেন যে এটা নতুন লিঙ্ক পেয়ে গেছে এবং আজকের ডেট শো করছে পোস্টের এখানে, যে কর্নারের নিচে এখানে থাকলে বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন যে এখানে আজকের ডেট শো করছে। আচ্ছা, এই ছিল মোটামুটি গুগল সার্চ কনসোলের যতগুলো ফিচার আছে। এখন দেখেন আমরা চাচ্ছি, একটু আগে হচ্ছে আমরা গুগল সার্চ কনসোল পেজে গিয়ে একটা 6 মাসের জন্য একটা পোস্টকে বা একটা লিঙ্ককে গুগল সার্চ কনসোল থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা রিকোয়েস্ট করলাম, কিন্তু আমরা যদি পার্মানেন্টলি কোনো পোস্ট গুগল সার্চ কনসোলে দেখতে না চাই, তাহলে কী করতে হবে, কোনো একটা পোস্ট আপনি ওপেন করবেন, যেমন উইন্ডোজ 10 অটোমেটিক আপডেট বন্ধ করার উপায়। আমি চাচ্ছি যে এই পোস্টটা যেন গুগল সার্চে না আসে। এটা পোস্টের ক্ষেত্রে হতে পারে, পেজের ক্ষেত্রে হতে পারে। অনেক সময় আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রাইভেট পেজ তৈরি করি এবং আমরা চাই যে সেইগুলো যাতে করে কেউ মানে না জানতে পারে আর কি, গুগলে সার্চ দিয়ে যাতে করে না পাই। তো সেই ক্ষেত্রে যেহেতু পেজ লিঙ্ক কারোর সঙ্গে লিঙ্ক শেয়ার না করলে দেখতে পাই না, সেই ক্ষেত্রে যদি আমরা গুগল সার্চ কনসোলে সাবমিট না দিয়ে রাখি, তার মানে বুঝতেই পারছেন এটা অন্যকে জানতে পারবে না। তো সেইগুলোকে যদি আপনি গুগল সার্চ কনসোল থেকে, দুঃখিত গুগল সার্চ কনসোল না, যদি আপনি আপনার ওয়েবসাইটের কোনো পোস্ট বা কোনো পেজকে গুগল সার্চে দেখাইতে না চান, তাহলে আপনি এখন কী করবেন, আপনার ওয়েবসাইটে দেখেন যে কাস্টম রোবটস ট্যাগ, যেহেতু আমরা এটা অন করছি সেটিংস থেকে, যার ফলে এটা এখানে চলে আসছে।
তো এখান থেকে আপনি এখন কি করবেন নো ইনডেক্স নো ফলো নান এগুলো দিয়ে দিবেন হ্যাঁ এগুলো দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে আপডেট দিয়ে দিবেন যদিও শুধুমাত্র নো ইনডেক্স দিলেই হবে আর অন্য কোনো কিছুগুলো না দিলেও হবে সমস্যা নাই তো আপনি জাস্ট নো ইনডেক্স দেবেন দেওয়ার পরে আপনি এখান থেকে আপডেট দিয়ে দিবেন তাহলে কি হবে এই পোস্টটা আর গুগল ইনডেক্স করবে না ব্যাপারটা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন দিয়ে আপনি যদি এখন এখান থেকে আপডেট দিয়ে দেন তাহলেই কাজ শেষ ব্যাস তাহলে গুগল সার্চ কনসোলে যতগুলো কাজ রয়েছে আশা করছি এই ক্লাসগুলো থেকে আপনি সবগুলো বিষয় বুঝতে পেরেছেন দেখা হবে পরবর্তী ক্লাস ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আজকের এই ক্লাসগুলো নিয়ে যদি আপনার কোনো কোয়েশ্চেন থেকে থাকে গুগল সার্চ কনসোল নিয়ে তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা মেসেজ করতে পারেন আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম